আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমার চ্যানেল ইজি কুকিংয়ে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে চিলের পোলাওয়ের রেসিপিটি শেয়ার করব। এই চিলের পোলাও সকাল বিকেল আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারবেন, এটা খেতেও খুবই মজাদার। চিলের পোলাও বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিলে নিয়েছি। আপনারা যতটা সরু চিলে ইউজ করতে পারবেন চিলের পোলাও তত ঝরঝরে হবে। চিড়েটাকে এবার ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নেব, কিন্তু আপনারা ভুলেও যেন চিড়েটাকে জলে ভিজিয়ে রাখবেন না। এবার একটি ছিদ্রযুক্ত ঝুড়িতে চিড়েগুলোকে তুলে নেব। এবার এতে দিয়ে দেব দু চামচ চিনি, হাফ চামচ লবণ। এতে করে চিড়েটা ঝরঝরে হয়। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এটা 15 মিনিটের জন্য এভাবেই রেখে দিতে হবে। এবার একটা কড়াইয়ে আমি 2 চা চামচ তেল দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি চীনাবাদাম। চীনাবাদামগুলিকে 1 মিনিট ভালো করে ভেজে নেব। এবার এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে কাজু বাদাম। এবার দিয়ে দিলাম কিশমিশ। এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। আপনারা এগুলো পরিমাণ কম বেশি করতে পারেন। আপনারা চাইলে কাজু এবং কিশমিশ না দিয়ে চীনাবাদাম দিয়েও চিড়ের পোলাও করে নিতে পারেন। ওই কড়াইয়ে আবারও কিছুটা তেল দিয়ে এতে 2টো ফাটানো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারুচিনি ফোড়ন দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভাজবো যতক্ষণ একটা সুন্দর গন্ধ আসে। এবার এতে দিয়ে দেব 1/3 কাপ কুচনো পেঁয়াজ। এটা এভাবে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন হয়ে আসে। দেখুন পেঁয়াজটা আমার গোল্ডেন হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দেব 1/4 কাপ গাজর কুচি, 1/4 কাপ বিনস, 1/4 কাপ মটরশুঁটি আর 2 টেবিল স্পুন ক্যাপসিকাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিলাম যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দেব। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি, ভাজা বাদামগুলো দিয়ে দিলাম। আমি চিড়ের পোলাওয়ে কোনো লঙ্কা ইউজ করিনি। আপনারা যদি লঙ্কা দিতে চান, ঝাল পছন্দ করেন, তাহলে আপনারা পেঁয়াজ ভাজার টাইমে দিয়ে দিতে পারেন। এবার আমি চিড়েগুলো দিয়ে দিলাম। এবার এটা হালকা হাতে নাড়তে হবে, না হলে চিড়ের পোলাও ঝরঝরে হবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন যে চিড়ের পোলাও কতটা ঝরঝরে হয়েছে। এবার 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এবার ঘিটাকে পোলাওয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমাদের চিড়ের পোলাও রেডি। ঝরঝরে চিড়ের পোলাও বানাতে চাইলে 3টে টিপস ফলো করতে হবে। প্রথমত, চিড়েটাকে জলে ভিজিয়ে রাখা চলবে না। দ্বিতীয়ত, চিড়েটাকে কোনো ছিদ্র জায়গাযুক্ত ঝুড়ি কিংবা স্ট্রেনারে চিনি এবং লবণ মাখিয়ে রাখতে হবে। আর তৃতীয়ত, চিড়েটাকে হালকা হাতে নাড়তে হবে। এই 3টে টিপস ফলো করলে আপনাদের চিড়ের পোলাও হবে ঝরঝরে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।